জয় হিন্দ বন্ধুরা, বর্তমানে আমি আছি করিমগঞ্জ হেড পোস্ট অফিসের সামনে। এখানে আমার দিদিও ফোন করছিলেন, দিদি এখানেও আসুন। তো এই যে পিছনে যে ডাস্টবিন দেখলাম, এটার মধ্যে একটা সাউন্ড করেন, আপনি ডিটেলস বুঝলে কী লাগবে, কী হয়েছে ঘটনা? আমরা তো কইতে পারি না, আমি দোকানও আসলাম তো এখানে পোস্ট অফিসের গার্ড দাদা গিয়ে আমার কইছেন যে এখানে ডাস্টবিন দেখতে টুকটুক শব্দ, তার কথা শুনি আমি আইলাম। সেখানে দেওয়া যায় না, যত সময় যায় জিনিস আওয়াজটা বাড়ে, ওই সঙ্গে সঙ্গে আমি সুজন দারে ফোন করছি, ফোন করা আমাদের সুজন দারে আপনার সাউন্ডটা শুনতে পাই যা, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপার হয়েছে গিয়া এখানে পোস্ট অফিসের যারা সিকিউরিটি এবং তারাও আছে, কিন্তু ব্যাপার হয়েছে কি এইভাবে আমি পুলিশে জানাইছি, কারণ নিজের দ্বারা ঠিক হইতো না, বম হইতো না, কিন্তু এরকম রিক্স লওয়া যায় না। তো আমি টাউন ব্রাঞ্চে ফোন করছি, তারা আইরা এখানে, সামনে গেলে সাউন্ডটা বেশি শোনা যায়। পুলিশ আই যাও, পুলিশ আইলে আমি দেখাইলাম যে তারা কি তা করে। তো আমরা পুলিশে ফোন করছিলাম, টাউন ব্রাঞ্চের এরা আইসুন এখানে। তো এখানে সামনে একটা এখন সারও আইছে, সাউন্ড কন্টিনিউয়াসলি চলে রাখো, আমি আবার একটু শোনাই দিই। এখন বহুত কনফিউশন, একটা বাস দিয়ে তারা দেখবা মুশো এমনি। ইউ টেস্ট করিলার আগে চেক করিলার, হেই যা যাও যাও যা রে বা, কি করে ভাই, বহুত মহিলে তো থুবড়া উড়ে যাব আমার সামনে, এমনিও খালি পূজা। যে এটা মধ্যে গরিরু এলাম, কিন্তু 1% তো ডাউট বোম হইতে পারে। করিমগঞ্জে এর আগে অনেকবারই বোম থ্রেট আইছিল, কিন্তু কোনোভাবে এটা সেই বম যেটার মধ্যে 3টা বাজের কোন হালার ভাই, এটা তো প্র্যাঙ্ক করি লইছে পুরা, এটা এটা বিয়ে হয়েছে, এটা সেটা প্রি প্ল্যান আছে, এটা কেউ ইচ্ছা করিয়া ভালাইছে, এই হচ্ছে গিয়া বন্ধ। আপনারা দেখলা যে বোমের থ্রেট আইছিল, তো এটা গড়ি বাইরছে এবং পুরো ওয়ার্কিং করে, কেউ নিতানি বলে বাম্পার করে, কিন্তু কেউ কেউ নিতানি, তো কেউ না নিলে ভাই আমার গড়ির গ্রুপ প্রয়োজন, আমি নিতে পারবো না, সিজ হইব পারবো না, নি যাও আর কিছু লাভ লাভ হোক না হোক একটা গড়ি পাইছি, ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান।